ঈদ যাত্রায় এবারও কষ্টের শঙ্কা কাটেনি। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে 27টি স্পটে আছে যানজটের ভয়। দুই লেনের ঢাকা সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জ অংশের 21 কিলোমিটার দুর্ভোগের কারণ হতে পারে উত্তর পূর্বের যাত্রীদের। অবশ্য যানজটের কারণ চিহ্নিত করে সমস্যা সমাধানের চেষ্টা করছে হাইওয়ে পুলিশ ও সড়ক জনপদ বিভাগ। আর বিআরটি প্রকল্পের এক ফ্লাইওভারের দুটি লেন খুলে দেয়ায় ঈদে ঘরমুখী মানুষের স্বস্তি আসবে ময়মনসিংহগামী ও জয়দেবপুরগামী যাত্রীদের। সহকর্মী নজরুল ইসলাম, বিল্লাল হোসেন ও সুমন বর্মনকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আজিজুর রহমান কিরণ। ঈদ আসলে সড়ক পথে যাত্রা নিয়ে চিন্তায় পড়েন যাত্রীরা। নাড়ির টানে বাড়ি ফেরার তাগিদ থাকলেও মহাসড়কের অবস্থা বুঝেই সিদ্ধান্ত নিতে হয় তাদের। ঢাকা সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জ অংশের 21 কিলোমিটার রাস্তা নিয়ে যাত্রীদের পাশাপাশি চিন্তিত প্রশাসন। জেলার 30 কিলোমিটার বাদ দিয়ে অবশিষ্ট পথে দুর্ভোগ কমাতে কাজ করছে প্রশাসন। গাড়িতে একটু সমস্যা হয় যাইতে, এর জন্য একটু আগে চলে যাচ্ছে। যানজট একটা মহা সমস্যা। ঈদের আগে যাতে আমরা যানজট মুক্তভাবে ভালোভাবে যেতে পারি সেই ব্যবস্থা সরকার প্রশাসন থেকে করে দিলে ভালো। এখন পর্যন্ত আমাদের অ্যারেঞ্জমেন্ট খুব সুন্দর আছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, ঢাকা সিলেট মহাসড়ক বিগত বছরের ন্যায় এবছরও আমরা আশা রাখি কোথাও ঈদে ঘরমুখো মানুষ কোথাও এক মিনিটের জন্য দাঁড়াবে না। পূর্বে যে সকল এলাকায় যানজট পরিলক্ষিত হতো, যেমন সাইনবোর্ড, মদনপুর, লাঙলবন্ধ, মোগরাপাড়া, এই সকল এলাকায় আমরা ইউটার্ন ইউলুপ নির্মাণ করেছি। ফলে আশা করি ঈদে ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন হবে। যদিও নরসিংদী জেলার প্রায় 53 কিলোমিটার অংশে খানাখন্দ না থাকা কিছুটা স্বস্তি দেবে। 6 লেনের সড়ক সম্প্রসারণ আর মহাসড়কের পাশে হাটবাজার বসা ভোগান্তিতে ফেলতে পারে উত্তর পূর্বের জেলার যাত্রীদের। অনেক জ্যামে সমস্যা দেখতেছি, রাস্তাঘাট সংস্কার করতেছে না, ফোন ফাড়া লাগে, এটা রীতিমতো দৈনিক রাখতে হয়, এর অনেক মানুষ ভুক্তভোগী হয়। অটো রিক্সা সিএনজির জন্য দাম লাগে দেখা তো, প্রতিটা বাজারে প্রতিটা জায়গায় প্রতিটা বোর্ডে কিছু বাজার আছে আর কি, যার জন্য একটু যানজট হয়। এবার বিআরটি প্রকল্পের সুফল পেতে যাচ্ছে ঢাকা ময়মনসিংহ ও জয়দেবপুর গামীরা। দীর্ঘদিনের দুর্ভোগ কমতে পারে চান্দিনা চৌরাস্তায় নির্মিত বিআরটি প্রকল্পের ফ্লাইওভারের একাংশ খুলে দেয়। যাত্রীদের প্রত্যাশা সহনীয় পর্যায়ে আসবে ঈদ দুর্ভোগ। উপরে ফ্লাইওভার ছেড়ে দিয়েছে, গাড়ি ঘোড়া সব উপর দিয়ে যাওয়া আসা করতেছে, এখন এদিকে যানজট কমে গেছে। গাড়ি ফ্লাইওভার দিয়ে যাইতে পারবো, যানজট হবে না এই কারণে। স্বস্তিতে মানুষ বাড়ি ঘরে যেতে পারবে এই ফ্লাইওভার হওয়ার কারণে। চান্দনা চৌরাস্তার দুটি ফ্লাইওভার লাইন খুলে দেওয়া হয়েছে, একটি হচ্ছে ঢাকা থেকে ময়মনসিংহমুখী, আর একটি হচ্ছে আপনার ঢাকা থেকে জয়দেবপুরমুখী। আর এই লাইন দুটি খুলে দেওয়ার কারণে চন্দনা চৌরাস্তায় যে ভোগান্তি ছিল, সবসময় জ্যাম লেগে থাকতো, এটা থেকে মানুষ মুক্তি পাবে। মহাসড়কে ভোগান্তির কারণ চিহ্নিত করে তা মোকাবেলায় দ্রুত পদক্ষেপ নিচ্ছে প্রশাসন। এছাড়া ঈদযাত্রায় চুরি ছিনতাই ও ডাকাতি রোধে মাঠে নামছে জেলা পুলিশ ও গোয়েন্দারা। আজিজুর রহমান কিরণ, দেশ টিভি, ঢাকা।